হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নিল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখে। তো লাদাখ, যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ, এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ, আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ যাত্রার দ্বিতীয় পর্ব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে কিন্তু আমি ভীষণই এক্সাইটেড, আর ইনফ্যাক্ট আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়ছি একটা ট্রিপে, বরং একটা লম্বা ট্রিপ। আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো, কী কী বৃত্তান্ত সব দেখার জন্য কিন্তু আমাদের ব্লগটাকে পুরোটা দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে এখানে স্টার্ট করি। আর আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাই চলো ব্লগটা এখানে আজকে স্টার্ট করছি। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, মা, অর্জুন, বাবা সবাই এখন রেডি, আর এক ক্যামেরাম্যান, সব ক্যামেরাম্যান এখানে, সবাই ফটো তুলতে প্রস্তুত। কিন্তু যাচ্ছিটা কোথায় সেটা এখন রিভিল হয়নি যদিও। তো গাড়িও রেডি আছে, বলবো না, দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, চলো দেখাই। তো আমরা যাচ্ছি হচ্ছে, ইয়েস, লাদাখ। সমস্ত রেডি, আর দুর্গাপুর এখন আমরা আজকে যাব। তো দুর্গাপুর থেকে কিন্তু দাদাভাই আর মামও কিন্তু আমাদেরকে জয়েন করবে, কিন্তু আজকে আমরা দুর্গাপুরেই স্টে করব। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কিন্তু দুর্গাপুর। তো দেখতেই পাচ্ছ ড্রাইভিং টাইম জিরো করে রাখা হয়েছে, এখানে সমস্ত কিছু জিরো। তো এবার আমরা স্টার্ট করব এখান থেকে। আর ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুর এখান থেকে মোটামুটি 164 কিলোমিটার, আর মোটামুটি 4 ঘন্টা লেগেই যাবে। এখন বাজছে 2:36 PM। তো সন্ধে হয়ে যাবে যেতে যেতে, মোটামুটি 5টা বাজবেই, কারণ মাঝখানে একটু ব্রেকও নেব। তো চলো, বেশ ভালোই ওয়েদার আছে, রোদও আছে, এখন বেরোনো যাক। যেহেতু আমরা ডানলপ দিয়ে যাচ্ছিলাম, ডানলপ পেরোনোর পর কিন্তু আমরা নিবেদিতা সেতুতে উঠে পড়েছি। আর ডানলপের পরেই যদি তোমরা এই ব্রিজে উঠে যাও, তাহলে কিন্তু তোমাদের একটা এক্সট্রা টোল দিতে হবে। আর তোমরা কিন্তু চাইলে এই টোলটাকে অ্যাভয়েডও করতে পারো, তার জন্য কিন্তু একটা অল্টারনেট রাস্তাও এখানে দেওয়া আছে। তোমরা সাইড দিয়ে কিন্তু দক্ষিণেশ্বরের পাশ দিয়ে কিন্তু চলে যেতে পারবে। আর যদি তোমরা ব্রিজের নিচ দিয়ে না যাও, তাহলে কিন্তু ব্রিজে ওঠার পরে ডান দিকে তোমাদের পড়বে দক্ষিণেশ্বরের মন্দির, আর বাঁ দিক থেকে কিন্তু তোমরা দেখতে পাবে সুন্দর একটা গঙ্গার দৃশ্য। তো আমরা অলরেডি রওনা দিয়ে ফেলেছি, আর এখানে অর্জুন গাড়ি চালাচ্ছে, আর পিছনে মা বাবা দুজনেই আছে। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু আমরা যাচ্ছি অনলি দুর্গাপুর অবধি, কারণ ওখানে দাদাভাই আর মা আছে, আর ওখান থেকে কিন্তু আজকে ওখানে আমরা হল্ট করব। ওখানে হল্ট করে কালকে আমরা সবাই একসাথে কিন্তু বেরিয়ে পড়ব ভোর রাত্রেবেলায়, কিন্তু একদম লাদাখের উদ্দেশ্যে। কোন রুট দিয়ে যাব, কিভাবে যাব, সেগুলো কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পারবে, সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, কী কী লাগছে, কী কী দরকার না দরকার সমস্ত কিছু বলবো। তো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর চোখ রাখতে। চলে এসছে আমাদের প্রথম টোল ট্যাক্স আজকের। তো এটা হচ্ছে নিবেদিতা সেতুর ফার্স্ট টোল ট্যাক্স, আর এটা পেরোনোর পরে কিন্তু আমরা পৌঁছে যাবো ডানকুনি, আর সেখানে কিন্তু হবে আমাদের এই যাত্রার সেকেন্ড টোল ট্যাক্স।
পৌঁছে গেছি পালসের টোল ট্যাক্স। আর আজকে দুপুরবেলার মধ্যে রাস্তাটা ফাঁকাও আছে। আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়, আর শক্তিগড় থেকে ল্যাংচা না নিলেই নয়, তাই এখানে একটুখানি দাঁড়াবো আর বাবা নেবে কিন্তু একটুখানি ল্যাংচা কিনে নেবে, তাই এখন এখানে 5-10 মিনিট আমরা সবাই দাঁড়াবো। কাকু ভাবছে আমার সাথে সবাই প্র্যাঙ্ক করেছিল, কেউ এলো না। বাবা নেমে মিষ্টি কিনে নিয়েছে, তো এখন আমরা আবার রওনা দিয়ে ফেলেছি। আমরা আর এখানে কেউ নামি, কারণ বাইরে কিন্তু ভীষণ রোদ আছে আজকে, তাই আমরা আর কেউ নামলাম না। রোদটা কমলে একটু একটা জায়গায় দাঁড়াবো, চা খাবো আমরা সবাই মিলে, তো তাই এখন আর আমরা কেউই নামিনি, শুধু বাবা নেমে মিষ্টিটা কিনে নিয়েছে। দেখি সবার কি অবস্থা, সবাই ঠিক আছো? হ্যাঁ, বাবা এখন একদম নর্মাল, প্রচুর এক্সাইটমেন্ট, এখন প্রচুর এক্সাইটমেন্ট সবার মনে। তো চলো আবার যাওয়া যাক। সবেমাত্র আমরা 87 কিলোমিটার এসেছি। 27 কিলোমিটার 87 ও 87 কিলোমিটার, হ্যাঁ স্যার, অনেকটাই এসেছি। 87 কিলোমিটার, তো মোটামুটি এখনো 3000 কিলোমিটার পর লাদাখ দেখতে পাবো। 3000 কিলোমিটার প্লাস অনেক দিন, মানে 2-3 দিন পর, তাই তো? চলে এলাম আমরা বর্ধমান, মানে বেসিক্যালি বর্ধমান শেষ হয়ে গেছে। নবাবহাটের সিগন্যাল আমরা পার করে ফেললাম, মানে বর্ধমান টাউন শেষ, বর্ধমানে তো আছি। এই যে বিসি রায় হসপিটাল, বিসি রায় হসপিটাল শেষ, রেনেসাঁ পেরিয়ে গেছি, এখন এখানটা তৈরি হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভার তৈরি হয়ে গেলে বোঝাও যাবে না কখন বর্ধমান পেরোচ্ছি, কখন কী করছি। যেমন উল্লাসের কাছে অলরেডি কিছু আমরা বুঝতেই পারলাম না, কখন উল্লাস পেরিয়ে গেলাম, ওটাও অলরেডি হয়ে গেছে। কতক্ষণ বাকি আছে? খুব একটা না, 30 কিলোমিটার। আর এখন বাজছে কিন্তু এক্সাক্ট 5:33 বাজছে, মানে 5:30 বলা চলে। তো আমরা এক্সপেক্টেড টাইম নিয়েই ধরেছিলাম যে 6টায় পৌঁছে যাব, আর আমরা আশা করি যে আমরা 6টাতে পৌঁছেও যাব। ইনফ্যাক্ট মাঝখানে কিছুক্ষণ আমরা ফটো তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম, আর একবার হয়তো আমরা দাঁড়াবো চা খাওয়ার জন্য। চাটা খেতে হবে, কারণ এতটা জার্নি করে ফেললাম 4 ঘন্টার, এখন একবার চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়নি। হ্যাঁ, দুর্গাপুরে ঢুকে কিন্তু আমরা চাটা খাবো। পৌঁছে গেছি দুর্গাপুর, আর দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের একদম অপোজিটেই কিন্তু আছে চায়ের দোকান, আর সেখানেই কিন্তু আমরা খেয়ে নিয়েছি চা। আর চা খাওয়ার পর আর 10-15 মিনিট মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি দুর্গাপুরের বাড়িতে, তো সেখানে নিয়ে নিয়েছি রেস্ট। আমাদের জার্নি কিন্তু এখন সবে শুরু, তো কাল সবাই মিলে একসাথে রওনা দেবো ভোরবেলায়। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।